সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল 24 এর পর্দায় আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আকিস পাইপস নিবেদিত জীবন বিধান অনুষ্ঠান। প্রতিটি পর্বেই জীবন ঘনিষ্ঠ কোনো একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। তেমনই একটি বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত ফ্যাকাল্টি ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় শিশু ও প্রবীণের রমাদান। চলুন দর্শক, আমরা আমাদের আজকের আলোচকের কাছ থেকে শুনে নেই শিশু ও প্রবীণের রমাদান কেমন হওয়া উচিত। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের সম্মানিত আলোচক মোহতারাম ডক্টর মীর মঞ্জুর মাহমুদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আমরা জানি যে রমাদান করিম মানে দয়া মায়া ক্ষমার ডালা নিয়ে আসেন। গোটা মাসব্যাপী সৃষ্টি নিচয়ে নেমে আসে এক পবিত্র আবহ, মানুষের প্রাণে প্রাণে জেগে উঠে আল্লাহ তাআলার পবিত্রতা কৃতজ্ঞতা বোধের এক অনুভূতি, যাদের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক, বাবা মা অথবা শ্বশুর শাশুড়ি অথবা দাদা দাদু অথবা নানা নানু, এমন কেউ, শিশু বলতে নিজের সন্তান হতে পারে, ছোট ভাই হতে পারে, অথবা অন্য কারো আত্মীয় স্বজন বা অনাত্মীয়র আশ্রিত শিশু হতে পারে। তা আমরা রমাদানে তাদের ব্যাপারে কি আলোচনা করতে পারি? রমাদান তো হচ্ছে সিয়ামের সাধনার মাস, আর আমরা তো জানি যে শিশুদের সবার প্রতি সিয়াম ফরজ হয়নি। আবার প্রবীণদের অনেকে আছে যাদের অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে তাদের জন্য সিয়াম ফরজ নয় সে মুহূর্তে। তাহলে কি নিয়ে আমরা আলোচনা করতে পারি? আসুন সেটা নিয়েই কথা বলি। রমাদান এসছে আমাদের অনেক অনেক বেশি প্রতিযোগিতার সাথে কল্যাণ কাজ করার জন্য। কল্যাণ কাজ করলে একটি নফল কাজের জন্য ফরজের সওয়াব একটি ফরজের 70 বা ততোধিক সওয়াব দেওয়া হবে। সুতরাং এই মাসে আমাদের পরিবারের শিশু বা বয়োজ্যেষ্ঠরা যেন কষ্ট না পান খাওয়াই, সে ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, সজাগ হওয়ার জন্য বলছি। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়া ইয়াক্কির কাবিরানা ফালাইসা মিন্না, যে যে বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না সে আমার দলভুক্ত নয়। তাহলে শিশুর প্রতি দয়াদ্র হওয়া আর বয়োজ্যেষ্ঠের প্রতি সম্মান প্রদর্শন করা, তার সুবিধা অসুবিধা দেখভালগুলো করার জায়গাটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের পরিচর্যার জায়গাটা। আমি শুধু একটা খাদ্যের উদাহরণ দিলাম, পরিচর্যার জায়গাটাই আমরা সচরাচর সিয়াম রেখে রমাদান কারিমে আমরা নিজেদেরকে একটু এক্সট্রা রুটিনে যাওয়ার কারণে আমরা নিজেদেরকে অনেক সময় কর্মক্লান্ত অথবা একটা দীর্ঘ সময় সকালে ঘুমাতে পছন্দ করি, তারপরে দিনের একটা সময় শেষে শুরু হয়ে যায় ইফতার বা রাতের যে তারাবি বা অন্যান্য প্রস্তুতির জায়গাটা এসে যায়। ফলে তাদের যে প্রয়োজন থাকে, অসুস্থ থাকলে তার ওষুধপত্র, তার পরিচর্যা যে জায়গাটা, সেটা রমাদান মাসে অনেক সময় আমরা মানে আমাদের স্থানিক কালচারের জায়গা থেকে তাদের খোঁজটা কম নিতে পারি। আমি মনে করি যে রমাদান কারিমে বাবা মা অথবা মুরব্বীদের, শ্বশুর শাশুড়ি হোক, তাদের খেদমত করার এই মহাসুযোগকে যেন আমরা হাতছাড়া না করি ইনশাআল্লাহ। রমাদানে শিশু ও প্রবীণের যে রমাদান, শিশু এবং প্রবীণরা রমাদানে কেমন থাকবে, তাদেরকে আমরা কেমন করে রাখবো, এই সব বিষয়ের খুঁটিনাটি আলোচনা করলেন আমাদের আজকের সম্মানিত আলোচক। দর্শক, সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির, আমরা ফিরব কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আকিস পাইপ নিবেদিত আল কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে।
এবার আপনার কাছে একটু জানতে চাই যে রমাদানে শিশুদের পরিগঠনে আমাদের কি ভূমিকা হওয়া উচিত? আসলে রমাদান তো হলো প্রশিক্ষণের মাস, তো আত্মশুদ্ধির মাস, আত্মগঠনের মাস, আত্মজাগৃতির মাস। আমি মনে করি যে রমাদানকারী মেয়ে শিশুদেরকে গড়ে তোলার জন্য বাবা মা অভিভাবকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সেটি কিভাবে হতে পারে? কারণ আজকের শিশুই কিন্তু আগামী রোজাদার, আজকের শিশু আগামীর মানে ইসলামের পতাকাবাহী মুসলিম তরুণ। সুতরাং এই শিশুর সাথে রমাদানে কি কি করতে পারি আমরা সম্ভাব্য, যেমন ধরুন আমরা শিশুকে সাহারির সময়, আমরা অনেক সময় ডাকি না, তাকে ডাকতে হবে, সে সাহারির খাবারের সাথে তাকে শরিক করতে হবে। তারা উঠলে হবে কি, হয়তো প্রতিদিন পারবে না, এমন ছোট বাচ্চা হলে প্রতিদিন পারবে না, মাঝে মাঝে পারলো, বেশি খেলো না অল্প খেলো, তাকে সাহারিতে শরিক করাতে হবে। সে হয়তো পুরো রোজা রাখতে পারবে না, তাকে দিনে অনেক রোজা রাখার সুযোগ করে দেন। সে সকালে সাহারি খেলো, দিনে দুই তিনবার সে ইফতার করলো, সন্ধ্যাবেলায় আবার ইফতারিতে তাকে সাথে রাখেন। কারণ আমাদের ছোটবেলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে রমাদান হতো আমাদের জন্য আগামী রোজাদার হওয়ার প্রশিক্ষণ মাস। সুতরাং আমরা সাহারিতে জাগতে শিখেছি কিন্তু বাবা মার সাথেই, সেই ছোটবেলায় যখন রোজা ফরজ হয়নি। সুতরাং সাহারিতে আমাদের তুলতে হবে এবং বাচ্চাদেরকে এমন একটা মানে আবহ দিতে হবে, এমন একটা পরিবেশ দিতে হবে যেন তারা রমাদানকারী মেয়ে খুশি মনে দাবি করে যে হ্যাঁ, আমি ছোট, আমি তোমাদের সবার চেয়ে বেশি রোজা রাখছি, আমার দিনে দুইটা থেকে তিনটা রোজা হয়ে যায়। আর তাদেরকে বোঝাতে হবে যে ছোটবেলা হলে রোজা অনেক হয়, বড় হলে সংখ্যা কমে যায়, প্রি উপস্থিতি। এভাবে রমাদান কারিম দোয়ার মাস, ইস্তেগফারের মাস, জীবন গঠনের মাস, কোরআন শোনা, বোঝা, শেখা, শেখানোর মাস, এই এই জায়গাগুলোতে লাগান। রমাদানের শুরুতে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কোরআনের একটি সূরা মুখস্থ করবেন, পাঁচটি সূরা মুখস্থ করবেন, পাঁচটি আয়াত মুখস্থ করবেন। একইভাবে আপনার বাচ্চাকে শিখিয়ে দিন রমাদানে মুখে মুখে শেখান, কোরআন দিয়ে মুখস্থ করতে শেখান। তাহলে দেখবেন যখন আপনি থাকবেন না, আমি থাকবো না, তখন আমার সন্তান যখন ওই আয়াতটা দিয়ে নামাজ পড়বে, হঠাৎ মনে হবে যে আমি এই আয়াতটা তো কোরআন দেখে মুখস্থ করি নাই, তার কাছে কার কাছে শিখেছিলাম, আমার মায়ের কাছে, আমার বাবার কাছে, আমার দাদার কাছে, আমার নানুর কাছে, আমার ভাইয়ার কাছে, আমার আপুর কাছে। তখন কি সে বলে উঠবে না যে রব, যে বোন, যে ভাই, যে দাদা, যে দাদু, যে আত্মীয় আমাকে এটি শিখিয়েছিল, আল্লাহ সে তো তোমার কাছে চলে গেছে। সুতরাং তোমার কোরআন যে শিখিয়েছে, সেই শেখানো আমার সেই শিক্ষক, হোক না সে বাবা, হোক না সে দাদা, হোক না সে নানু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। এভাবে রমাদানকারী মেয়ে আমরা আমাদের সন্তানদের স্মৃতিতে কোরআনের মাসের হাজারো ভালো কাজের স্মৃতি আমরা গড়ে দিতে পারি। সম্মানিত আলোচক, আমরা শেষ করব অনুষ্ঠান, সংক্ষিপ্ত একটি কথার উত্তর শুনে আমরা শেষ করতে চাই যে রমাদানে শিশু এবং প্রবীণের সম্ভাব্য কাজ কি হতে পারে, যদি এক বাক্য বা দু বাক্যে আপনি শেষ। আলহামদুলিল্লাহ, যে শিশুরা কাজ করতে শিখেছে তারা পরিবারে সহযোগিতা করবে, আর যে বৃদ্ধরা সক্ষমতা আছে তারা যেন চুপ করে বসে না থেকে রোজাদার পরিবারের সদস্য যে কাজ করছে তার সামর্থ্যের মধ্যে কিছু যোগান দিতে চেষ্টা করে। তাহলে রোজাদার হিসেবে তারা যে কষ্ট করছে সেই কাজের সহযোগিতা হবে। একই সাথে প্রবীণ যারা আছে, যারা রোজা রাখতে পাচ্ছেন না, তাদের বেশি বেশি কাজ হবে নিজের জন্য তওবা ইস্তেগফার করা, সাথে সাথে তাদের পরিবারের সকল সদস্যদের জন্য, অভিভাবক হিসাবে, মুরব্বি হিসাবে আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করা। অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনলাম আপনার কাছ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম রমাদানে শিশু ও প্রবীণ কেমন থাকে, তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত, বা তাদেরই বা কি কাজ হওয়া উচিত, এ বিষয়ের উপরে চমৎকার আলোচনা আমরা শুনলাম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আকিস পাইটস নিবেদিত আল কোরআনের বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান জীবন বিধান। আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ।